কথা শুনেনি। আজকে 10 বহরমপুর পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির পোল ছিল, পোল পিসফুলি ফেয়ারলি করা হয়েছে, আর কোথাও কোনো বড় বা ছোট বড় কোনো মানে সিগনিফিক্যান্ট কোনো ঘটনা ঘটেনি। ওভারঅল পিসফুল ইলেকশন ছিল, ভালো টার্ন আউট ছিল, মহিলা পিডব্লিউ ভোটার, ল্যাকটেটিং মাদার, প্রেগনেন্ট মাদার, ওল্ড সবাই, ইয়ং ভোটার মানে সবাই এসেছিল বিভিন্ন বুথে। ভালো একটা আমরা মহল দেখতে পেরেছি। আমাদের জেলাতে 6 o'clock পর্যন্ত 79.28% এই পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি টার্ন আউট আমরা পেয়েছি। সো পোল ক্লোজিংয়ে এই পার্সেন্টেজ কিছুটা বাড়বে, 79.28%। গত ইলেকশনের সঙ্গে যদি আপনি কম্পেয়ার করেন, লাস্ট 2016 79.46% ছিল, আর 2014 79.88% ছিল। তো এইবার 79.28 আপ টু 6 o'clock, সো এটা কিছু বাড়তে পারে। সো টার্ন আউট ওয়াজ গুড, ওভারঅল পিসফুল ইলেকশন। আমরা একটা FIR করেছি একটা ইনসিডেন্ট বেসিসে, 1 person হ্যাজ অলরেডি বিন ডিটেইনড FIR করার ক্ষেত্রে, আর ওভারঅল 29 persons আমরা প্রিভেন্টিভ কাস্টাডিতে নিয়েছি। আর আমাদের QRT সেক্টর মোবাইল, RT HRFS অ্যান্ড ওভারঅল সেক্টর মুভমেন্ট অফ ম্যাজিস্ট্রেটস ভালো থাকার জন্য আমরা ওভারঅল পিসফুল একটা সিচুয়েশন মেনটেন করতে পেরেছি। সেকেন্ডলি, এই ইলেকশনে আমরা মেন্টালি রিটার্ডেড যারা ভোটার আছে ওদের উপরে একটা ফোকাস রেখেছিলাম, ওদের জন্য বিশেষ কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। আমরা যখন রোল রিভিশন করছিলাম তখন আমরা অ্যারাউন্ড 65 এইরকম ভোটারদেরকে আমরা নতুনভাবে এনরোল করেছি। ওভারঅল জেলাতে দেখতে গেলে 7,576 টোটাল নাম্বার অফ পার্সনস আর দেয়ার, ওর মধ্যে অলমোস্ট 80% অফ দ্য পিপল কুড এবল টু ভোট। এটা আমাদের বড় একটা অ্যাচিভমেন্ট, সো এটা আমরা সাফল্য পেয়েছি। এখানে পুরা দিনে 1,017 কমপ্লেন্টস রেজিস্টার রয়েছে, অল দ্য কমপ্লেন্টস হ্যাভ বিন ডিসপোজড, একটা FIR করা হয়েছে কমপ্লেন বেসিসে, আর EVM রিলেটেড, ল অর্ডার রিলেটেড, আর পোল প্রসেস রিলেটেড কমপ্লেনগুলো ছিল। মিডিয়া বেসড অনেকটা কমপ্লেন্ট, অ্যারাউন্ড 27 যেটা আমরা মিডিয়া দেখে তুলেছি, এইরকম 1,017 কমপ্লেন্ট অ্যান্ড অল দ্য কমপ্লেন্টস আর স্যাটিসফ্যাক্টরিলি ডিসপোজড। সো ওভারঅল উই আর স্যাটিসফাইড আর পিসফুল ইলেকশন।